নমস্কার গল্পে গল্পে কথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন শ্রী আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস নগর পাড়ে রূপনগর আসুন শোনা যাক আজকের পর্ব দিন যায় মাস যায় একে একে তিন মাস কত হল শীতুর এক এক সময় রাগ হয় রাগের থেকেও অভিমান দ্বিগুণ আনন্দ বাবা আর তাকে ডাকেনও না কথাও বলেন না সীতু তার চোখের আড়ালেই থাকে তবু দৈবাত একাত দেখা হয়ে গেলে চেনে না যেন এই অবজ্ঞার আশ্রয়ে সীতু আর বরদাস্ত করে উঠতে পারছে না এক এক সময় ঝোঁক চাপে যেদিকে দু চোখ যায় আবার পেরিয়ে পড়বে দরকার নেই কাউকে তার কিন্তু তাও পারে না কি এক অদৃশ্য শক্তি যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে তাকে যত নির্লিপ্ত কঠিনই হন এখানকার এই একজনকে ছেড়ে যাবার নামেও বুকের ভিতরটা একেবারে খালি খালি মনে হয় সব সত্ত্বেও এই আকরা আক্রে থাকার আরও একটা সংগোপন কারণ আছে দুরাশার মতোই একটুখানি লোভ প্রেম ভাই তাকে মন খারাপ করতে নিষেধ করেছে চুপি চুপি বলেছে তাদের বিশ্বাস সিতু ভাইয়ের মহা সৌভাগ্যের দিন এলো বলে বাবা যার ওপর সব থেকে বেশি সদয় হন তাকেই শুধু ওরকম করে শাস্তি দিয়ে পরীক্ষায় ফেলেন এরকম পরীক্ষায় পড়ার সৌভাগ্য করছিদ কখনো দু একজন ভক্তের হয় এমন সৌভাগ্য এ যাবৎ গৌর বিমলবাবুরও হয়নি পরীক্ষার কাল কাটলেই বাবা হঠাৎ একদিন মাঝরাতের ডেকে পাঠাবেন অন্তরে সমস্ত দুর্লভ ঐশ্বর্য ঢেলে দেবেন তারপর দিন থেকে আর তাকে দেখা যাবে না সে যে কোথায় কোন ঊর্ধ্ব সাধনার পথে চলে যায় কেউ জানে না এখানে সকলেই নিজেদের মধ্যে করছে বলা বলি এই কোচের একটা সৌভাগ্যের দিন এলো বলে তো বিশ্বাস করেনি করেনি কারণ এরকম সৌভাগ্য লাভের কোনো হেতু সে খুঁজে পায়নি তবু নিভৃতের সপ্তস্তরের তলা একটুখানি আশা একটু লোভ অহেতু কৃপাও তো পায় কেউ কেউ কেন পায় কে জানে সত্যি হোক না হোক প্রাণপণে আশাটুকু আঁকড়ে ধরতে চেষ্টা করে এক এক সময় রাতে ঘুমোতে পারে না মন্ত্রের মতো জপ করে ডাক আসুক ডাক আসুক ডাক আসুক প্রভুজি এ একবার ডাক আসুক চমকে ওঠে বুকের তলায় কাঁপুনি ধরে সেরকম আকতির মুখে নিজের সম্পূর্ণ অগোচরে কাকে স্মরণ করে সে কাকে ডেকে বসে সমস্ত রাত ধরে কার পায়ে মাথা খুঁড়ে আর জপ করে ডাক এলো রাত্রি সেদিন গভীর তো ছিল। ধর্মর করে উঠে বসল তার নাম ধরে ডাকছে কেউ হ্যাঁ প্রেম ভাই ভারী গলায় বলল বাবার ঘরে যাও তিনি অপেক্ষা করছেন প্রেম বেরিয়ে গেল সেতু হতভম্ব বিমূর ঘুমের ঘরে স্বপ্ন দেখল কিনা সেই সংশয় স্বপ্ন নয় বারাদায় প্রেম ভাইয়ের মৃদু খরমের শব্দ মিলিয়ে যাচ্ছে কয়েক নিমেষ ধরে বুকের ভিতরে তুমুল দাপাদাপি চলল তারপর স্তব্ধ কাপড়ে খুঁট্টা গায়ে জড়িয়ে নিয়ে ঘর থেকে বেরুলো। সামনের আঙিনা পেরিয়ে চলল মাথার উপর থালার মতো চাঁদটা জোৎস্না ঢালছে আয় ঘুমছিলি নাকি দরজার কাছ থেকে আনন্দবাবা মিষ্টি গলায় ভিতরে ডেকে নিলেন তাকে তিন মাসের বিচ্ছিন্নতার কোনো দাগ নেই যেন রোজই দেখা হয় কথা হয় আসনে বসে আছেন পায়ে পায়ে সিতুক কাছে এসে দাঁড়ালো বস বসল বোবা নির্বাক ভিতরটা শুধু কাঁপছে একটু একটু আনন্দবাবাও তার দিকে ঘুরে বসলেন ঈশ কৌতুকে দেখলেন তারপর বললেন একেবারে যে ফাঁসির দড়ি গলায় আগের মুখ দেখি তোর ঘাবড়ে গেলি নাকি সীতু মাথা নাড়ল ঘাবড়ায়নি বেশ আনন্দ বাবা খুশি এবারে তোকে এক কাজ করতে হবে যা বলবো করবি তো সিতু আবারও মাথা নাড়ল করবে মনে থাকে যেন কথা দিলি কালই কলকাতায় যাবি এখান থেকে আপাতত তোর ছুটি সিতু বিমহরও হতভম্ব এরকম আদেশ হতে পারে কল্পনাও করেনি বুঝতেও সময় লাগছে যেন মৃদু স্বরে জিজ্ঞাসা করল কলকাতায় কোথায় যাব কোথায় আবার তোর নিজের বাড়ি ঘরে কালি যাবি একটা প্রচন্ড আঘাত খেল যেন স্তব্ধ হঠাৎ কান্নার মতো কিছু যেন উঠছে সংবরণ করতে চেষ্টা করলো নিজেকে জিজ্ঞাসা করলো এই শাস্তি কেন আনন্দ আনন্দবাবার মুখে কৌতুক ঝড়ল শাস্তি কি রে বোকা এখন যাওয়া দরকার বলেই যেতে বলছি নিরিবিলির কবরে ঢুকে তোর প্রতিভা খুলতে পারে কিন্তু বাপু চরিত্র তৈরি করতে হলে ওই সংসার সমুদ্রে দু চারটে ঝড়ঝাপটা খাওয়া চাই আগে সেইটাই দরকার ফুর্তি করে যা সব দেখ শোন ভিতরে যে কত কি চাই চাই করছে সেগুলোর দাসত্ব ঘোচা কি কম দরকার নাকি এক অজ্ঞাত বিষণ্ন আবেগ সামলানোর চেষ্টায় সেতু ঘামছে অল্প অল্প তেমনই স্তব্ধ হয়ে বসে রইল খানিক আনন্দ বাবার মুখের দিকে চেয়ে মনে হল ওই পায়ে লুটিয়ে পড়ে কাঁদলেও হুকুমের নরচর হবে না অনুচ্চ স্পষ্ট স্বরে জিজ্ঞাসা করল আবার কবে ফিরতে পারবো কি মুশকিল তোকে কি বনবাসে পাঠাচ্ছি নাকি আমি যখন খুশি তখন আসবি আমি আসার কথা বলছি না আবার কবে তোমার কাছে ফিরতে পাব। কি বলতে চায় সেটা ওর চোখে মুখে লেখা আনন্দ বাবা দেখছেন হাসছেন মৃদু মৃদু সেই হাসির রূপ বদলাতে লাগলো রং বদলাতে লাগলো হাসি মিলিয়ে মিলিয়ে তার মধ্যেই ছড়াতে থাকলো দেখছেন কত কাছ থেকে যে দেখছেন ঠিক নেই যেন সেই দৃষ্টিতে সীতুর ভিতর জুড়িয়ে যাচ্ছে বাইরেরটাও জুড়িয়ে যাচ্ছে দৃষ্টির এমন দুর্লভ স্পর্শের স্বাদ আর বুঝি কখনো অনুভব করেনি খানিক আনন্দ বাবা কথা বললেন এই কণ্ঠে বুঝি আলাদা একটা মজার কথা বলি শুন কেউ দূরে সরে নেই সব তোর হাতের নাগালের মধ্যেই আছে কিন্তু একটা সময় আসে যখন আর হাত বাড়াবার কথাও মনে থাকে না ভাবে সব পেলাম আর পাওয়ার কিছু নেই একদিন যদি তোর মনে হয় যা হারিয়েছিলি তার দ্বিগুণ ফিরে পেলি সব কানায় কানায় সমস্ত দিক ভরে উঠেছে আর কিছু করার নেই আর কিছু পাওয়ার নেই তখনও যদি ভাবতে পারিস সুন্দরের সেখানেই শেষ নয় সুন্দরের পূজায় ত্যাগের আরো সাদা নজির রেখে যেতে হবে সুন্দর খোঁজার আরো সাদা নজির কিছু দিয়ে যেতে হবে সর্বসুন্দরের জন্যে আরো কিছু পেতে বাকি তখন যেদিকে তাকাবি যেদিকে ফিরবি দেখবি বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত আনন্দ বাবারা তোর চারদিকে আছে কি এক নিবিষ্টতা থেকে যেন আগের সহজতার মধ্যে ফিরলেন আনন্দ বাবা হেসেই বললেন সে যার ব্যবস্থা তার ও নিয়ে তোর এখন মাথা ঘামিয়ে কাজ নেই এখন পালা কালই যেতে হবে মনে থাকে যেন এমনিতেই দেরি হয়ে গেছে সিঁতু কলকাতায় ফিরল চার বছর বাদে একভাবে চললে চারটে বছর কিছু নয় কিন্তু ওর ফেরাটা এক জীবন থেকে আর এক জীবনে ফেরার মতো ফলে চার বছরের বিচ্ছিন্নতাটুকু বড় বেশি স্পষ্ট স্টেশনে পা দিয়ে দেখে কালী জেঠু দাঁড়িয়ে অর্থাৎ তার ফেরাটা অপ্রত্যাশিত কিছু নয় সে আসছে খবরটা আনন্দ বাবার আখড়া থেকে বাড়িতে আগেই এসেছে বোঝা গেল এমনও হতে পারে এখানকার অনুরোধে উত্তপ্ত হয়েই আনন্দবাবা দুটো মিষ্টি কথা বলে তাকে ফেরত পাঠালেন যাক যা হবার হয়েছে এগিয়ে এসে হাসি মুখে যেঠুকে প্রণাম করল কালিনাথের হাবভাবে ছত্ত্রাস খরলি কিরে সাধু সন্ন্যাসী মানুষ পায়ে হাত দিয়ে আরো পাপের ভাগি করলি গাড়িতে উঠেও ছদ্ম গাম্ভীর্যে নিরীক্ষণ করলেন একটু হিমালয়ের বাতাসে মাথা বেশ ঠান্ডা হয়েছে না আবার ঝামেলা বাদাবি কি মনে হতে সেতু পাল্টা ঠাট্টাই করল খুনটা চাও বলো পলকা নিবিষ্টতায় দু চোখে ওকে খানিক ওজন করে কালিনাথ বললেন শোন আমারও ভিতরে ভিতরে একটু সাধু সাধু ভাব এসেছে তাই কোনটা চাই মিথ্যে বলবো না হয় একেবারে ঠান্ডা মাথায় সব দায় দায়িত্ব নিয়ে বাড়িতে থাকবি নয়তো রাঁচির গাড়োদে একটা ঘর ঠিক করে দেব নিশ্চিন্ত মনে সেখানে থাকবি এই দুয়ের মাঝখানে থেকে আর লাপালাপি ঝাঁপাঝাঁপি চলবে না আমার হাতে এখন অনেক ক্ষমতা মনে থাকে যেন শীতু হাসতে লাগল জেঠুর বাইরেটা অন্তত কিছুই বদলায়নি জিজ্ঞাসা করলো ক্ষমতা তো বরাবরই দেখে আসছি এখন আরও কি বাড়ল কালীনাথ এবারে হাসতে লাগলেন পরে মন্তব্য করলেন তোকে দিয়ে আশা আছে দেখছি বাবাকে দেখে তো চমকেই উঠেছিল এক অতি চেনা মহিরুহ যেন প্রাণের সমস্ত ইশারা খুইয়ে শুধু কাঠামোটা নিয়ে দাঁড়িয়ে আছে সেটাই বোঝার মতো সীতু প্রণাম করল তিনি নিঃশব্দে ওর মাথায় হাত রাখলেন একটু তারপর দেখলেন চুপচাপ সিতুর আগের সেই বিরূপ অনুভূতিটা গেছে কিন্তু আগের থেকেও বেশি বিচ্ছিন্ন লেগেছে নিজেকে শামু আর ভোলা এসে তাকে প্রণাম করেছে মেঘনা দু চোখ বড় করে খানিক দেখেছে তাকে তারপর মাটিতে মাথা ঠেকিয়েছে সিতু ভয়ানক অস্বস্তি বোধ করেছে হেসেই জিজ্ঞাসা করেছে কি হল তোরও এত ভক্তি কেন মেঘনার স্বভাব বদলায়নি খুব জবাব দিয়েছে তোমার আগের দাপতে মনে মনে কত দণ্ডবত হয়েছে ঠিক নেই এখন সামনা সামনি ছেলে বাপু তুমি এদের সকলের চোখ দিয়েও নিজেকে দেখতে পাচ্ছে সীতু যে মানুষ বাড়ি ছেড়ে গেছিল আর যে ফিরে এলো তার যে এক নয় সকলের ভাবে ভাবে এ বড় বেশি স্পষ্ট দুপুরের খাওয়া দাওয়া বিশ্রামের পর বিকেলের দিকে সিতু আবার বাবার ঘরে এসে বসল টুকটাক কথাবার্তা হলো দু চারটে বাবার অসুখ আর চিকিৎসা সম্পর্কে খোঁজ খবর নিল কিন্তু সেও নিজের কানেই শুকনো কর্তব্য করার মতো শোনাল শিবেশ্বর জানালেন এখন ভালোই আছেন হাঁটতে চলতেও পারেন একটু আতু তবে ডাক্তার বাড়ি থেকে বেরোবার অনুমতি দেয়নি আর দেবেও না হয়তো জেঠু ঘরে আসতে স্বস্তি কথাবার্তার ধারা সহজ হলো একটু এইভাবে এখানে কতদিন খাটাতে পারবে ভেবে সীতুর হাঁপ ধরার দাখিল সেই রাতেই কালিনাথ শুতে যাওয়ার আগে শিবেশ্বরকে জিজ্ঞাসা করলেন দলিলটা বদলাবার ব্যবস্থা করবে কিনা স্ট্রোক হবার পর একটু সুস্থ হয়ে শিবেশ্বর খুব ভেবে চিনতে আর আটঘাট বেঁধে যে কাজটি করেছেন সেটা এই দানপত্রের দলিল মনের উপর তখন মৃত্যুর ছায়া ঘন হয়ে এঁটে বসেছে দ্বিতীয় স্ট্রোকে সব শেষ হবে ধরে নিয়েছেন ফলে এত অর্থ এত বিষয় সম্পত্তির মায়া তাকে উতলা করেছে উত্তক্ত করেছে জীবনের এই সার্থকতাটুকু কোনো কাজে আসবে না ভাবতে বুকের ভিতরটা টনটন করেছে রক্তচাপ বেড়েছে শেষে এই দানপত্র করেছেন তিনি নিজের যেটুকু প্রয়োজন হতে পারে সেটুকু শুধু আলাদা রেখেছেন বাকি সব কিছু রক্ষণাবেক্ষণ আর কর্তৃত্বের ভার কালীনাথের হাতে তুলে দিয়েছেন ছেলের জন্য যা দরকার তিনিই খরচ করবেন ছেলে সুস্থ চিত্তে ঘরে ফিরলে আর সম্পত্তি নষ্ট হবে না বুঝলে সব তার হাতে তুলে দেবার নির্দেশ এক কথায় দলিলে কালীনাথকেই পুরোপুরি ছেলের সম্পত্তির অভিভাবক করে রাখা হয়েছে ছেলের ভালো মন্দ বিবেচনা করে সম্পত্তি রক্ষার সমস্ত দায়িত্ব তার শিবেশ্বর চুপচাপ ভাবলেন একটু তারপর ক্ষুদ্র জবাব দিলেন যা আছে তাই থাক পরে ওর সঙ্গে কথা বলে যা ভালো বুঝবে করবে কালিনাথ চলে এলেন ঠোঁটের ডগায় হাসিরাভাস নিশ্চিন্ত বোধ করছেন ছেলেটার মতিগতি খুব ভালো লাগছে না তার ওদিকে এক চাপা আবেগের মুহূর্তে হাসপাতালে জ্যোতিরানীকে তিনি আশ্বাস দিয়েছিলেন সমীর জীবন শূন্য না হয়ে দমবন্ধ হওয়ার মতো ভরাটও হতে পারে হয় যাতে সেই চেষ্টা অন্তত তিনি করবেন মাসখানেক খোলো জ্যোতিরানী হাসপাতালে আছেন অবস্থা এখন সমূহ আশঙ্কায় দাঁড়িয়েছে শিবেশ্বরকে এখনো ভালো করে কিছু জানানো হয়নি মামুকে দিয়ে হরিদ্বারের আখড়ায় কালিনাতি চিঠি লিখিয়েছিলেন মামুকে এখনো কাপুরুষই ভাবেন তিনি সময় ঘনিয়েছে টের পেয়েই কাজের নাম করে বাইরে পালিয়েছে অত যন্ত্রণার মধ্যেও জ্যোতিরানীকে সারাক্ষণ সমীর ভাবনাতেই অস্থির দেখে আসছিলেন তিনি তারপর মামুকে দিয়ে হরিদ্বারে চিঠি পাঠিয়ে জ্যোতিরানীকে ওই আশ্বাস দিয়েছিলেন আশ্বাস খুব পেয়েছে মনে হয়নি উল্টে সংশয় দেখেছেন কেন তা অনুমান করতে পারেন সংশয়ের হেতু সেই কালো নোট বই কালো ডায়েরিতে তার সেই শকুনির প্রতীক্ষা ঘোষণা কালিনাথের ঠোঁটের হাসি আরও বিস্তৃত হয়েছে ছোড়াটার ভিতরে ভিতরে বড় গোছের কিছু পরিবর্তন এসেছে মনে হতে যা একটু ভাবনা তার দেখা যাক এবারে আবার ঠাকুমার ঘরটাই বেছে নিয়েছে সিতু বাড়ির মধ্যে ওটাই সব থেকে নিরিবিলি ঘর কম্বলের ওপর সাদা চাদর বিছিয়ে নিজেই ভূমি সজ্জা পেতেছে মেঘনা কোমর বেঁধে ঝগড়া করতে এসেছিল কিন্তু ছোট মনিবের হাসি দেখে আর কথা শুনে তার এমন গা জ্বলেছে যে সেখান থেকে পালিয়েছে সীতু বলেছিল বেশি গন্ডগোল করলে ও ধারে আর কম্বল পেতে ওকেও এ ঘরে শুতে হুকুম করবে তারপর চোখে সর্ষের তেল লাগিয়ে দিয়ে একসঙ্গে পাঁচ ঘন্টা মুখ সেলাই করে শির দ্বারা সোজা করে বসে থাকতে শেখাবে পায়ে পায়ে কালীনাথ এই ঘরের দরজায় এসে দাঁড়ালেন কৌতুক গাম্ভীর্যে ঘরের ভিতরটা দেখলেন একটু সেতুর ঠোঁটেও হাসির আভাস ভিতরে ঢুকে কালীনাথ জিজ্ঞাসা করলেন এখানেও তাহলে ব্রহ্মচর্য পালন করা হবে সীতু হেসেই জবাব দিল হ্যাঁ তোমার মতো কালিনাথ গম্ভীর বয়স কত হলো তোর উনত্রিশ কেন এখনই এত বর্জন শুরু করলে ঊনসত্তর বা ঊনআশির জন্য কি থাকবে ওই বয়স আমার থেকে তোমার আগে আসবে মহাজনও যেন গত স্বপন্থা কালিনাথ হেসে ফেলেও ভ্রুকুটি করলেন বেশ লায়ক হয়েছিস দেখছি ভাবলেন কি তারপর খুব বললেন শোন কাল একবার হাসপাতালে গিয়ে জ্যোতিকে দেখে আয় কি হয়েছে জানিস তো অবস্থা ভালো না সেতু হঠাৎ একটা ধাক্কা খেয়ে নির্বাক একেবারে খবর দেবার ফাঁকে কালীনাথের সজাগ দৃষ্টি জানালেন মাসখানে খুলে অমুখ হাসপাতালে কেবিনে আছে খরচের ব্যাপার সমী সব চালাচ্ছে কি করে চালাচ্ছে সেই জানে কারো কাছ থেকে এতটুকু সাহায্য নেয়নি এবারে ওকে নিরিবিলিতে থাকার অবকাশ দিয়ে কালিনাথ চলে এলেন সীতু স্থির নিশ্চল বসে আসার আগের রাতে আনন্দবাবা পরদিনই কলকাতায় রওনা হতে হুকুম করেছিলেন বলেছিলেন কালই যেতে হবে এমনিতেই দেরি হয়ে গেছে কেন দেরি কিসের দেরি এখন অনুভব করতে পারছে সেই সঙ্গে আনন্দ বাবার কটা কথা কানের পর্দায় বিঁধছে ধৈর্য শূন্য তেজ শুধু দগ্ধায় নম্রতা শূন্য নীতির বোঝা শুধু ভার বাড়ায় বিনয় শূন্য সামর্থ্যের নাম শুধু দাম্ভিকতা আর বুদ্ধিশূন্য শূন্য পৌরুষের নাম অত্যাচার কলেজ ছুটির পর সুমি সোজা হাসপাতালে চলে আসে সন্ধে পর্যন্ত থাকে সকালেও কলেজ যাওয়ার আগে দেখে যায় ছুটির দিনে সারাক্ষণই মাসির কাছে থাকে হাসপাতালে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা করে নিয়েছে ওয়ার্ডের সামনে আসতেই তার পা দুটো যেন মাটির সঙ্গে আটকে গেল হঠাৎ অদূরে যে মানুষটা বোবার মতো দাঁড়িয়ে তার দিকে চোখ গেছে সীতুও দেখেছে তাকে কি এক অব্যক্ত বাধা ঠেলে কাছে এগিয়ে আসতে পারছে না দাঁড়িয়েই আছে সমীপ আস্তে আস্তে ভিতরে ঢুকে গেল সিঁড়ি ধরে ওপরে উঠে গেল দেখা মাত্র তার কাছে আসতে ইচ্ছে করছিল বলতে ইচ্ছে করছিল দেরি হয়ে গেছে আর এসে কাজ নেই এখন সে হরিদ্বারে বা হিমালয়ের মাথায় বসে মনের সাধে সাধন ভজন করতে পারে কিন্তু মাসির মুখ চেয়েই বলার ইচ্ছে দমন করেছে কার আসার আশায় মাসি সারাক্ষণ উন্মুখ ও সেটা ভালোই জানে হরিদ্বার থেকে ফেরার পরেই মাসি বড় অদ্ভুত কথা বলা শুরু করেছিল ফাঁক পেলেই প্রভুজির গল্প করে প্রভুজির কথা বলে আর প্রভুজির গল্প থেকে ছেলের কথায় চলে আসে জেঠুর থেকে চাবি চেয়ে নিয়ে তালাবন্ধ প্রভুজি ধামে সেই প্রভুজির বড় ছবিটা তিন চার দিন দেখে এসেছে কালিজেঠুর ছবিটা মাসিকে দিয়ে দিতে চেয়েছিলেন মাসি ওখান থেকে ওটা খুলে আনতে রাজি হয়নি তারপর এক পাগলাটে শিল্পীকে দিয়ে ওই ছবিটা আঁকানোর গল্প করেছে মাসি আর প্রায় চুপি চুপি জিজ্ঞাসা করেছে তো ছবির মধ্যে কার আদল সব থেকে বেশি চোখে পড়ে সমীর চোখে তেমন কিছু পড়ে না বলে বিরক্ত যেন তোর চোখের হলো কি হরিদার থেকে ঘুরে এসে আমি তো আরো বেশি স্পষ্ট দেখছি মাসি দু দুটো শক্ত করার করিয়ে নিতে চেষ্টা করেছে বলেছে আমি থাকি না থাকি তোরা কান্নাকাটি করতে পারবি না প্রভুজি কান্না পছন্দ করতেন না তাই আনন্দ বাবাকে দেখেই আমার প্রভুজির ভক্ত মনে হয়েছিল আর সেতু ফিরলে ফিরবেই তো না ফিরে থাকবে কি করে রাগ করে কখনো আর তাকে দুঃখ দিবি না সে কত দুঃখ পেয়েছে জানিস না আশায় আনন্দে অদ্ভুত দেখতে হয়েছিল মাসির মুখখানা বলেছিল আসার আগে আনন্দ বাবা কি বলেছিলেন জানিস বলেছিলেন ওই অত দুঃখ না পেলে ও যা হয়েছে তা হতে পারত না সবই দরকার ছিল ওই কথা শুনেই তো আমি বেঁচে গেছি নইলে ওর দুঃখের কথা ভেবে তো আমি পাগল হয়ে যাচ্ছিলাম এই ধরনের সব কথা শুনে সুমি অনেক সময় হকচকিয়ে গেছে সেই জন্যই। দেখা হওয়া মাত্র তাকে চলে যেতে বলতে পারেনি আবার রাগ সামলে ডেকে আনতেও পারেনি জ্যোতিরানি শয্যায় বসেছিলেন বসতে কষ্ট কিন্তু সমী আসবে জেনে চেষ্টা করে উঠে বসেন এক নজর তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন খিরে মুখখানা এরকম কেন সমী জবাব দিল আমার ভালো মুখ আবার কবে দেখলে। ভালো মুখ এক্ষুনি দেখতে পাবে কিছু না বুঝে অবাক হয়ে জ্যোতিরানি দরজার দিকে তাকালেন তারপর সমীর দিকে সমী গম্ভীর চাট দেখছে ওষুধপত্র দেখছে উদ্গ্রীব মুখে জিজ্ঞাসা করলেন খেয়ে এসেছেন মামা বাবু নাকি সমী নিরুত্তর একটু বাদে জ্যোতিরানি সচকিত তারপরে এই বুকের ভিতরটা বিষম দুলে উঠল ফুলে উঠল বুকের ক্ষতই এ যন্ত্রণা একটা তারই উপর তেমনি ঠান্ডা প্রলেপ চোখে ঝাপসা দেখলেন কয়েক নিমেষে তারপর সব স্বচ্ছ পরিষ্কার চেয়ে আছেন আছে চেয়েই ডাকলেন আয় ভিতরে আয় এক পা দুপা করে সীতু শয্যার সামনে এসে দাঁড়ালো জ্যোতিরানী এবারে ভালো করে দেখলেন তাকে চোখ দিয়ে বুক দিয়ে সমস্ত সত্তা দিয়ে দেখলেন ঠোঁটে হাসি খুব সহজ মৃদু গলায় বললেন রাগ করে মায়ের কাছে না এসে থাকতে পারলি স্থির নির্বাক সমী ওদিক ফিরে দাঁড়িয়ে আছে দু চোখ ভেঙে জল আসতে চাইছে বলে নিজের ওপরই রেগে আগুন হচ্ছে বস ওখানে নয় এখানে বস হাত দিয়ে শয্যায় নিজের পাশটা দেখালেন জ্যোতিরানী সেতু বসল দু হাত তুলে জ্যোতিরানী তার মাথায় বোলালেন তারপর মুখে গালে হাসি মাখা অনুযোগের সুরে বলে উঠলেন দু তিন দিন দাঁড়ি কাম হাসনি বুঝি হাতেও খোঁচা খোঁচা লাগছে সমীর দিকে তাকালেন হেহিমে মেয়ে এদিক ফের বলছি তাকেও শয্যা দেখালেন এখানে এসে বস সমি ঘুরে দাঁড়ালো শুধু এগিয়ে এলো না কিন্তু মাসিকে এ বড় অদ্ভুত সুন্দর লাগছে তার সেই আগের দিনে ফিরে গেছে যেন অল্প অল্প হাসছেন জ্যোতিরানী দু হাতের আদরে এ ছেলের মুখখানা কেমন হচ্ছে লক্ষ্য করলেন তারপর সমির দিকে চেয়ে বললেন ওর দশ বছর বয়সে কোনো সময় ওকে কাছে টেনে একটু আধটু আদর করলেও খুব লজ্জা পেত হাসছেন দু চোখ ছেলের দিকে ঘুরল আর ঘরে কেউ না থাকলে চট করে একটু কোলে শুয়ে নেয় অনির্দিষ্ট ঘোরাঘুরির কালে শীত মরুভূমির মতো জায়গাও দেখেছে জলের অভাবে সব জ্বলে জ্বলে যেতে দেখেছে তখন মনে হতো একটু জল পেলেই তো সব অন্যরকম হতে পারতো জল নেই কেন আজ নিজের ভিতরটাও ঠিক সেই রকম লাগছে একটুও জল নেই কেন কবে এলি কাল সেখানকার বাবা ভালো আছেন সে তো মাথা নাড়ল ভালো আছেন এসে প্রভুজি ধামে গেছিলি প্রভুজিকে প্রণাম করেছিস সিতু হঠাৎ চমকে উঠলো কেন জানে না মাথা নাড়ল যায়নি কালি গিয়ে প্রণাম করে আসবি হাসি মুখে সমীরকে তাকিয়ে চোখ রাঙালেন তুই এই মুখ করে থাকলে এবারে মার খাবি আমার কাছে ঘরে চায়ের ব্যবস্থা রেখেছিস একটু চাও করলি না এখনো চা কর সিতুকে দে নিজে খা আমাকেও একটু দিস তারপরেই তো আবার ঘড়ি দেখে ছুটতে চাইবি আজ আর তোর কোথাও যাওয়া চলবে না কাল বলে দিস হাসির ওপরে এই রাগ ছড়িয়ে সিঁতুর দিকে ফিরলেন আমাকে রানীর হালে ডাকার জন্য নিজে খেটে খেটে আধখানা হয়ে গেল কলেজের পর সন্ধ্যায় সপ্তাহে তিন দিন করে দুটো টিউশনই করে এক জায়গায় একশো পঁচিশ টাকা পায় এক জায়গায় একশো কলেজ ছাড়াতে না পারিস ওর এই দুটো বন্ধ করতো এখন আমি এত বারণ করি আমাকে কেয়ারি করে না ভেতরটা খা খা করে জ্বলছে সেতুর একটুখানি জলের লেশমাত্র নেই কেন সোমি ওদিকে ফিরে চা করতে বসেছে রাত্রি যদিরানি চোখ বুঝে শুয়ে আছেন ঈষৎশ্রান্ত কিন্তু সমস্ত মুখ তৃপ্তিতে ভরা এই আনন্দের প্রতীক্ষাতেই ছিলেন বুঝি ওরা দুজনেই ঘরে আছে তার ইচ্ছে বুঝে কালিদা হাসপাতালের লোকের সঙ্গে কথা বলে এই রাতটা ওদের দুজনেরই এখানে থাকার ব্যবস্থা করে গেছেন ভোলাকে দিয়ে বাড়ি থেকে রাতের খাবার পাঠিয়েছেন জ্যোতিরানীর কথা মতো সীতু আর সুমি পাশাপাশি বসে খেয়ে নিয়েছে তিনি নির্নিমেষে দেখেছেন রাত বাড়ছে ঘরে সবুজ আলো সীতু শয্যার পাশে ইজি চেয়ারে বসে সুমি উপাসের মেঝেতে একটা বিছানা করে নেবে বলেছিল এখনো নেয়নি মাসির শিয়র ঘেঁষে বসে আছে জ্যোতিরানী আচ্ছন্নের মতো পড়ে আছেন ঠোঁট দুটো একটু একটু নড়ছে সীতুব চেয়েছিল তার মনে হল তন্দ্রার মধ্যে প্রভুজির নাম জপ চলেছে কতক্ষণ কেটেছে বা কটা বেজেছে রাত্রি খেয়াল নেই সেতু চমকি উঠল এক সময় মায়ের নিষ্পলক দুই চোখ তার মুখের ওপর আটকে আছে ওদিকে সোমিও বাহুতে মাথা রেখে বসে আছে চোখাচোকি হতে জ্যোতিরানি জিজ্ঞাসা করলেন ঘুমবি না একটু ঘুমব তুমি ঘুমো সমী চমকে সোজা হয়ে বসলো জ্যোতিরানি চোখ পুছলেন আবার মুখখানা হাসি হাসি কোন বিভোর হয়ে আছেন যেন সীতু সীতু সামনের দিকে ঝুঁকল জ্যোতিরানী বললেন অত দূরে বসে আছিস কেন কাছে আয় সীতু চেয়ারটা সামনে এগিয়ে আনল ছোটবেলার কথা সব মনে আছে তোর সিতু মাথা নাড়ল আছে তোর ছোট সেই যে এক জলের জীবের গল্প বলেছিল কত জাহাজ বাঁচিয়েছিল কত লোকের প্রাণ বাঁচিয়েছিল তার নামটা কিরে জ্যাক আমি কিছুতে মনে করতে পারছিলাম না অদ্ভুত চকচকে দেখাচ্ছে তুই চোখ ঠোঁটের মৃদু হাসি সমস্ত মুখে ছড়াচ্ছে সমীর দিকে তাকালেন গল্পটা শুনেছিস ওর কাছে শুনে নিস ওর তখন বছর বারো তেরো হবে বয়স চোরদাদুর গল্প বলা শেষ হতে ওর দিকে চেয়ে কি দেখলাম জানিস দেখলাম বড় বড় দুটো মুক্তর মতো ওর দু চোখ ভরা জল আমার কাছে ধরা পড়ে খুঁ ছুটে পালালো ওধার থেকে এই দু চোখ তুলে সোমি সেতুর দিকেই চেয়ে আছে তাকেই দেখছে সীতু কি করবে সেদিন চোখে জল এসেছিল বলে ছুটে পালিয়েছিল আজ আসছে না বলে পালাবে একটুখানি জলের জন্য ও ভিতরটা সেই থেকে জ্বলছে মরুভূমির জায়গাগুলো যেমন জ্বলতে দেখেছিল একটু জল নেই কোথাও ছদিন বাদে সকালের দিকে হাসপাতালের ডাক্তার আর নার্সরাও অদ্ভুত শান্ত এক মৃত্যু দেখল সেই মৃত্যুর পাঁচ মিনিট আগেও জপের মতো দুই ঠোঁট নড়েছে মিনিট আগেও প্রসারিত দুই দুই চোখ ঘরের সকলের মুখের ঘুরেছে ঘরে কালীনাথ আছেন গৌর্বিমল আছেন সীতু আর সৌমি আছে আর জনা দুই ডাক্তার আর দু তিনজন নার্স তারপরে প্রশান্ত বিরতি চির ঘুমের কোলে স্নিগ্ধ বিশ্রাম মাসি মাগ আর্তনাদ করে উঠেছিল পর মুহূর্তে নিজে বিষম চমকে উঠেছে মুখে শাড়ির আঁচল গুঁজে দিয়ে সামলাতে চেষ্টা করেছে শান্তির ব্যাঘাত ঘটে গেল বুঝি মাসি যেন স্পষ্ট নিষেধ করল বারণ করেছি না কোথাও এতটুকু জলে লেশমাত্র নেই বলে ভিতরটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে সিঁতুর গত দুদিন ধরে প্রায় চব্বিশ ঘন্টাই এখানে আছে মাঝে দুবার করে তাকে খেতে পাঠানো হয়েছে শীতু কিছুই খায়নি অনির্দিষ্টের মতো খানিক ঘোরাঘুরি করে পেয়ালা দুই চা খেয়ে আবার ফিরে এসেছে আনন্দ বাবা বলেছিলেন সব ত্যাগ শোন ভিতরে কত কি চাই চাই করছে সেগুলোর দাসত্ব ঘোচা সেতুর মনে হয়েছিল না খেলে কি হয় কতখানি কষ্ট হয় দাসত্ব খোঁচাবার তাগিদে নয় এই কষ্ট কি তাকে কিছু বিস্তৃতি দিতে পারবে টানা আটচল্লিশ ঘন্টা চলে গেছে কয়েক চা ছাড়া আর কিছু খায়নি মাথাটা ঝিমঝিম করছে চোখের সামনে ঝাপসা দেখছে থেকে থেকে অন্ধকার দেখছে কিন্তু সব খর ঘরে। একটু জলের লেসমাত্র নেই কোথাও একটুখানি জলের জন্য ভিতরটা জলে পুড়ে খাক হয়ে গেল বুঝি বন্যায় ভেসে যায় না কেন সব শ্মশানে এলো বেলা একটা নাগাদ নিষ্পন্দের মতো দাঁড়িয়ে সিঁতু দেখছে সমীর স্তব্ধ মুখ দেখছে জেঠু আর ছোটদাদুর তোর দেখছে আর চিরনিদ্রায় শয়ান একজনের হাসি হাসি মুখ দেখছে সিঁদু চমকে উঠল কবে এক রানী নজন ফাঁসির আসামিকে ক্ষমা করে হেসেছিল তার থেকেও অনেক বড় ক্ষমা করে আর এক রানী হাসি মুখে ঘুমুচ্ছে তার নাম জ্যোতি রানী ওই গঙ্গা দেখা যাচ্ছে শীতু এগিয়ে গেল সেদিকে ডুব দিয়ে আসবে গোটা কতক একটু বাদে ফিরে এলো আবার ওই শুকনো গঙ্গার সব জল ঢাললেও এই তাপ জুড়োবে না হঠাৎ সচকিত সকলে লাঠি ভর করে এদিকে আস্তে আস্তে এগিয়ে আসছেন শিবেশ্বর চাটুর্যে এলেন খাটের পাশে দাঁড়ালেন নির্নিমেষে যাত্রিনীকে দেখলেন চেয়েছে এই ঘুম ডাকলেও আর ভাঙবে না এ যেন বিশ্বাস করতে পারছেন না লাঠি ভর করে প্রথমে সুমির কাছে এলেন তার মাথায় হাত বুললেন একটু তারপর শীতুর দিকে ফিরলেন তুই কাজ করবি সিধু কলের মতো মাথা নাড়ল কালিনাথের ইশারায় ধরলেন তাকে বললেন তুমি আবার এই শরীর নিয়ে চলে এসেছ বাড়ি চলো চলো লাঠি ভর করে আস্তে আস্তে আবার চোখের আড়াল হয়ে গেলেন তিনি চিতা সাজানো হয়েছে সমী আবার মুখে শাড়ির আঁচল গুঁজে দিয়েছে আবার বাধা পড়লো একটু মাঝবয়সী অপরিচিতা মহিলা চিতার সামনে এসে দাঁড়িয়েছে পরনে লাল পেরে শাড়ি ঘোমটার ফাঁকে তামাটে কালচে মুখখানা শুধু দেখা যাচ্ছে কপালে আগের দিনের বড় পয়সার মতো জল জলে সিঁদুর পিঠের ওপর তেল জল শূন্য সনের মতো লালচে পাকানো খোলা চুল ওদিক ফিরে একাগ্র চোখে সব দেহ দেখছে আর বিড়ির করে বলছে কি উদ্ভ্রান্ত হাবভাব শ্মশানের পুরুত তাকে অন্যদিকে সরিয়ে দিয়ে জানালেও মহিলার মাথা খারাপ রোজ শ্মশানে আসে আর চিতা নিভলে কলসি কলসি জল এনে ঢালে কোথায় কার এক বউ নাকি তার জন্য আত্মহত্যা করেছিল সেই থেকে নিভন্ত চিতা দেখলেই জল ঢেলে ঢেলে আত্মার মুক্তি প্রার্থনা করে করে নিজের পাপ ক্ষয় করে এই চিতাও জলে জোরে নিভল এক সময় শীতুর দু চোখ বুঝে বুঝে আসছিল ষাট ঘন্টা হয়ে গেল কিছু খায়নি মনে নেই শুধু মনে হচ্ছে মাথার মধ্যে কিরকম যেন হচ্ছে চোখের সামনে যা দেখছে তার সবটা সত্যি কিনা জানে না জ্যোতিরানীর দেহ ভস্মে বিলীন হয়ে গেল এদিকে সবে সন্ধ্যা পেরুল ঘরা জল এনে চিতা নিভানো হলো সেই বিকৃত মস্তিষ্ক ঘোমটা দেওয়া মহিলাও কোমরের শাড়ির আঁচলটা জড়িয়ে একে একে তিন চার ঘোড়া জল ঢালল পরক্ষণে অবাক কাণ্ড মুঠো মুঠো ভিজা চিতার ছাই কপালে বুকে ঘষতে লাগল ফলে মাথার কাপড় খসে গেছে সিধু চোখ টান করে দেখতে চেষ্টা করলো তাকে রাতের আলোয় সবকিছু আরো বেশি ঝাপসা দেখাচ্ছে এখন মহিলার অপ্রকৃতিস্থ মুখ অপ্রকৃতিস্থ চাউনি তবু মুখের আদল হঠাৎ চেনা চেনা লাগলো কেমন কিন্তু ভাবতে গিয়েও ভাবা গেল না মাথাটা বড় বেশি ঘুরছে আর সব মুখের আদল এই মাত্র যে দেহ ভস্য হয়ে গেল তার মুখের সঙ্গে মিশে যাচ্ছে বাড়ি গাড়ি থেকে নামল সকলে জেঠু সমিকেও ধরে এনেছে সমী আপত্তি করেনি আপত্তি করার শক্তিও নেই থানের আচল কামড়ে মেঘনা আগুন লোহা পাট স্পর্শ করালো শীত সোজা একতলা চান ঘরে গিয়ে ঢুকল গঙ্গায় ডুব দিয়ে এসেছিল এবারে প্রায় ঘন্টা খানিক ধরে চান করে শেষে বেরুলো। দোতলায় উঠল থমথমে বাড়ি কি একটা চেনা স্মৃতির স্পর্শ অনুভব করল সর্বাঙ্গে খুব কাছের খুব চেনা স্মৃতি হোকে ও মেঘনা ওই কনের ঘরের দরজার বাইরে দেওয়ালে ঠেস দিয়ে বসে আছে পায়ে পায়ে এগিয়ে গেল আগে বাবার ঘর ওই তার পরের মেঘনার পাশ কাটিয়ে ওই কনের ঘরেই ঢুকল সঙ্গে সঙ্গে সেই চেনা স্মৃতির স্পর্শ আবার পনেরো বছর আগে একদিন যেমন হয়েছিল পনেরো বছর আগে নয় মাত্র আজই কেউ সমস্ত ভরা স্মৃতি একপাশে সরিয়ে রেখে বিদায় নিল যেন সীতুর বয়স কত এখন উনত্রিশ না চোদ্দ চারদিকে তাকালো সেই খাট সেই আলমারি সেই ড্রেসিং টেবিল সেই আলনা সব ফেলে কবে গেল মাত্র আজ জোরে নিঃশ্বাস টানল সেই তেলের গন্ধ চুলের গন্ধ গায়ের গন্ধও তো পাচ্ছে আল্লায় শাড়ি নেই পায়ে পায়ে এগিয়ে এসে ড্রেসিং টেবিলের দেরাজ খুলল একটা থাকে থাকে শাড়ি একে একে অনেকগুলো নামালো স্পর্শ করলো কোন শাড়িটা পরলে সব থেকে ভালো দেখাতো সবগুলোই সব থেকে ভালো দেখাতো এটা 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 কি বাঁধানো খাতা একটা খুললো গোটা কতক গান লেখা ভাবতে চেষ্টা করছে গান কখনো শুনেছে মনে পড়ছে না কোনো এক সময় গাইতো নিশ্চয়ই নইলে গান লেখা থাকবে কেন গোটা গোটা মুক্ত রক্ষরের মতো এই লেখা তো কথ চেনা ঠিক নেই এ আবার কিরকম গান একই চেনা হাতের লেখা পড়তে পারছে না কিন্তু এ কি হল শরীরটা তো কাঁপছে কেন সেতুর লেখাগুলোও ভালো দেখতে পাচ্ছে না কেন এ কাঠস্তব যারই হোক চেনা লেখার মধ্য দিয়ে চেনা গলা কানে আসছে জগতের প্রভু আলো পাঠিয়েছে তোমরা এসো এই আলোয় বুক ভরে নাও সমস্ত সত্তা ভরে এই আলো পান করো এই আলোয় সকলে মিলে আর একবার অন্তরের জগৎ সৃষ্টি করো যে যেখানে আছো এসো আলো থেকে এসো অন্ধকার থেকে এসো গৃহ থেকে এসো গুহা কন্দর থেকে এসো বাবারা এসো মায়েরা এসো যত ভাইয়েরা এসো বোনেরা এসো হে সুখীজন তোমরা এসো হে বেদনাহত তোমরা এসো হে শক্তিমান তোমরা এসো হে পদানত তোমরা এসো হে ভোগশ্রান্ত তোমরা এসো হে কর্মক্লান্ত তোমরা এসো হে জীবন তাড়িত তোমরা এসো হে মরণ পীড়িত তোমরা এসো জগতে প্রভু আলো পাঠিয়েছে মা মা আমার মা বাড়িটা স্তব্ধতা চিরে হঠাৎ মেঘনার চিৎকার শোনা গেল কালি দাদা মামা বাবু শিগগির এসো ছোট মনিবের কি হলো দেখো প্রথমে অপরিচিত মুখ একখানা তারপর ছোটদাদু আর জেঠুর মুখ আর বাবার উদ্বৃত মুখ আর ওধারে সমীর মুখ তার পিছনে মেঘনা সিঁদুর চোখের সামনে থেকে একটা ধোঁয়াটে কুণ্ডলি সরে যাচ্ছে মুখগুলো স্পষ্ট হয়ে উঠছে বিভ্রান্ত বিস্ময়ে চারদিকে তাকাতে লাগলো সে শরীরের কয়েক জায়গায় ছুঁচ বেধার অনুভূতি গোটা কয়েক ইঞ্জেকশন করা হলে যেমন লাগে তাই করা হয়েছে জানে না কিন্তু কি ব্যাপার এরা এভাবে ঘিরে দাঁড়িয়ে আছে কেন সামনের অপরিচিত মানুষটি নামই ডাক্তার তিন ঘন্টা ধরে বসে থেকে চিকিৎসা করছেন তিনি সামনে ঝুঁকলেন কেমন আছে জিজ্ঞাসা করলেন তারপর এই কদিনের মধ্যে খাওয়া দাওয়া কি হয়েছে খুঁটিয়ে প্রশ্ন করতে লাগলেন সেতু প্রথমে চুপ করেই ছিল পরের জেরায় প্রকাশ পেল গত তিন দিনের মধ্যে পেয়ালা কয়েক চা ছাড়া আর কিছু খাওয়া হয়নি ডাক্তারের অনুমানে ভুল হয়নি সামনে বসে এক গ্লাস গরম দুধ খাওয়ালেন তারপর বাইরে এসে কালিনা তার গোর বিমলকে যথাযথ নির্দেশ দিয়ে তিনি চলে গেলেন আচ্ছন্নতার ঘোর কাটেনি ভালো করে ঘরে যারা আছে সীতু তাদেরই দেখছে মেঘনা শমি বাবা সকলকে ছেড়ে দু চোখ বাবার মুখের উপর আটকালো কে চলে গেল কার দেহ চিতায় ভস্য করে এসেছে এইবার মনে পড়ছে ছেলের দিকে চেয়ে আছেন শিবেশ্বর চাটুও নির্বাক অসহায় জীবনে শুরু থেকে এই প্রৌঢ়কাল পর্যন্ত এত মাথা খোড়াখড়ি সার ফল দেখছেন কি পেলেন তার শেষ চিত্র দেখছেন বৃত্ত আর বৈভবের বিশাল স্তূপের ওপর দাঁড়িয়ে নিষ্ফল সঞ্চয়ের এক দম বন্ধ করা শূন্য দৃশ্য দেখছেন বুঝে তিনি কিন্তু দেখতে পারছেন না তার শরীর ভেঙে আসছে ঘুম পাচ্ছে কালিনা তার গৌর্বিমল ঘরে ঢুকতে প্রায় অথর্ব দেহটা টেনে টেনে ঘরে বাইরে এলেন তিনি দেয়াল ধরে ধরে নিজের ততোধিক শূন্য বিবরে এসে আশ্রয় নিলেন নির্দেশ মতো মেঘনা ছোটমণিবে রাতের খাওয়ার ব্যবস্থা করতে গেছে কালিনাথ শীতুর বিছানার পাশে দাঁড়ালেন সমীকে বসতে বলে এই সিঁতুর দিকে ফিরলেন তুই তাহলে এই কটা দিন উপসী বাবা হয়েছিলি সমী পুণ্যি করতে তো উপসী বাবা দেখে নে ভালো করে আর মামু তুমি তোমাদের আনন্দ বাবাকে খবর দাও একটা হরিদ্বার ছেড়ে এখানেই এসে একটা আশ্রম খুলে বসুক কথাগুলো কালীনাথ খুব গম্ভীর মুখেই বলেছেন শোনার পরেও হাসেনি কেউ এই বাতাসে হাসি বেমানান সমি বসেনি তেমনই দাঁড়িয়েছে গৌর বিমাল ঘরের মধ্যেই পায়চারি করছেন একটু বাদে কালীনাথ চলে গেলেন শীতু চোখ বুঝে শুয়ে আছে কিছু ভাবতে চেষ্টা করছে শ্মশান থেকে ফিরে অনেকক্ষণ ধরে চান করেছিল তারপর দোতলায় উঠে ঘরে ঢুকেছিল তারপর কি এক ভর ভর্তি স্পর্শের মধ্যে ডুবে যাচ্ছিল মিথ্যে হয়ে গেছিল চোখ মেলে তাকালো শীতু সেই ঘরেই শুয়ে আছে মায়ের ঘরে মায়ের বিছানায় মাঝের পনেরোটা বছর এখনো সরিয়ে দিতে পারছে তাই আবেশে চোখ বুঝে আসছে একদিন মা তাকে এই ঘরে টেনে এনে এই বিছানা শুয়ে দিয়ে আর নিজেও শুয়ে তাকে বুকের কাছে টানতে চেষ্টা করেছিল সীতুর অস্বস্তির এক শেষ সরে যেতে চেষ্টা করেছিল আর বলেছিল লজ্জা করছে সচকিত মায়ের কি একটা সম্পদ যেন হাতে পেয়েছিল পড়ছিল এদিক ওদিক তাকাতে লাগলো সুমি এগিয়ে এলো আর একটু কাছে এসে মাথায় হাত বোলালেন একবার কিছু চাষ একটা বাঁধানো খাতা ছিল গৌরীমাল তখনই বুঝলেন কোন খাতা খুঁজছে মেঘনা চিৎকারে ছুটে এসে খাতা বুকে নিয়ে ঘরের মেঝেতে লুটিয়ে পড়তে থাকতে দেখেছিলেন ড্রেসিং টেবিলের ওপর থেকে বাঁধানো খাতাটা তুলে নিয়ে শেষের সেই লেখাটা দেখতে দেখতে কাছে এলেন আবার এটা পড়ছিলে বুঝি সে তো জবাব দিল না গৌর্বীমাল বললেন তোর মায়ের বাবা রোজ সকালেই স্রোত্য পড়তেন গলা ছেড়ে সকলকে আলোয় আসতে ডাকতেন তোর মা লিখে রেখেছিল দেখছি রেখাটা সমীর দিকে এগিয়ে দিলেন তিনি সমী পড়ল চোখের জলে ঝাপসা দেখছে লেখাগুলো সময় লাগলো পড়ে উঠতে বুকের তলায় কান্নার সমুদ্র তবু কাঁদতে পারছে না মাসি কাঁদতে বারণ করেছিল এই দিনে এই আলোর ডাক শুনেও প্রাণ ভরে কাঁদতে না পারা যে কত বড় শাস্তি একই মাসে এখন জানতে পারছে দেখতে পাচ্ছে ওকে বসতে বলে গৌরবিমাল ওর খাওয়ার ব্যবস্থা দেখতে গেলেন খাতা হাতে সমী শয্যার পাশেই বসল ঘাড় ফিরিয়ে সীতু এবার তাকে দেখছে বিষণ্ন চোখ তুলে সমী চেয়ে রইল একটু তারপর আহত মৃদু সুরে বলল তিন দিন ধরে খেতে বেরিয়ে না খেয়ে ফিরে এসেছ নিরুত্তর যে অনুভূতির মধ্যে ভাসছে তাতে ছেদ পড়ুক চায় না ছেদ পড়ল না বরং অদৃশ্য এক পাওয়ার স্পর্শ কত যে নিবিড় হতে লাগলো ঠিক নেই ও সব হারিয়েছিল সব হারিয়ে সর্বশান্ত হয়েছিল যে গেলেও সে আর আসবে না কিন্তু তার সত্তার নিভৃতে বড় বিচিত্রভাবে ফিরে এসেছে সে তাকে ঘিরে রেখেছে তাকে কোলে নিয়ে বসে আছে যেন সীতু যেন ধরতে ছুঁতে পারছে তাকে বাইরে তাকে আর পাবে না ভাবতে বুক ভেঙে যাচ্ছে ভিতরটা ভরাট এত বড় শোকের মধ্যেও সেখানে পাওয়ার উৎসব লেগেছে সীতু সেই জোয়ারে ভাসছে তাই সব ভালো লাগছে ওই একজন ছিল না তাই জগৎ বিবর্ণ হয়ে গেছিল উসর মরুভূমি হয়ে গেছিল কিন্তু এক মুহূর্তে যেন রং বদলে গেছে সবেতে ফল ধরেছে সীতু সব ফিরে পেয়েছে সকলকে ফিরে পেয়েছে নিজেকে বাবাকে ছোটদাদুকে জেঠুকে মেঘনাকে সমীকে সমীর দিকে নিষ্পলক চেয়ে আছে মা যেন তার নিজের অনেকখানি ওর মধ্যেই ছড়িয়ে রেখে গেছে এই সমীকে কোনোদিন ভালো করে দেখেনি কেন সীতু কান পেতে শুনতে হয় এমনই স্বরে বলল সমি। আমার মা শুধু রানী নয় আমার মা জ্যোতি রানী কান্না রোধের শেষ চেষ্টা করছে সুমি বিষণ্ন গভীর দুই চোখে আসা আগ্রহ আকুতি উপচে উঠল নিজের অগচরে সামনে ঝুঁকল তপ্ত হাতখানা তার হাতের ওপর রাখল অধীর ব্যাকুল দু চোখ মুখের ওপর স্থির মুহূর্তের জন্য তারপর আরো ঝুঁকে ধরা গলায় ফিস ফিস করে জিজ্ঞাসা করল তোমার মা রানী তুমি বুঝতে পারছ পারছ সেই রাতে দ্বিতীয়বার স্ট্রোক হল শিবেশ্বর চাটার্যের রাত্রিতে শামু তার ঘরের দরজায় শোয়ে প্রথমবার স্ট্রোকের পর অনেক দিন পর্যন্ত কালীনাথ নিজেই তার ঘরে থাকতেন এটা পরের ব্যবস্থা ভোরের দিকে শামু অস্বাভাবিক একটা শব্দ শুনে জেগে উঠেছিল দেখে বাবু মেঝেতে পড়ে আছে তখনই ছুটে গিয়ে কালীনাথকে আর ছোটদাদুকে খবর দিয়েছে একটা মৃত্যুর চাপা প্রতিক্রিয়া অনুভূতির বাস্তব জুড়ে বসতে না বসতে জীবন মৃত্যুর আর এক খেলা শুরু এ খেলায় জীবন জিতবে কি মৃত্যু সেটা অনিশ্চিত ছিল না খুব মৃত্যুর দখল প্রতি মুহূর্তে প্রতি পলে স্পষ্টতর হয়ে উঠছিল সীতু দৃষ্টা সমীও কিন্তু সময় শক্তি দিয়ে মৃত্যু প্রতিরোধ করতে চেয়েছেন একজন কালীনাথ আশ্চর্য এবারেও তিনি জিতলেন শহর কলকাতা চিকিৎসা জগৎটাকে তিনি যেন ত্রিকোণ রাস্তার বড় বাড়ির এই একটা ঘরের মধ্যে এনে ফেললেন তারপর টানা পাঁচ সপ্তাহ দুর্বহ নিরপতার মধ্যে চলল জীবন মৃত্যুর সেই যুদ্ধ তারপর একসময় মনে হলো মৃত্যু সরে দাঁড়াচ্ছে সরেই দাঁড়ালো কিন্তু যা রেখে গেল তাও জীবনকে মৃত্যু বোঝা ভার জীবনের সর্বাঙ্গে মৃত্যু এবারে যে থাবাটা বসিয়ে গেল দেখলে চোখ ফেরাতে ইচ্ছে করে শরীরের অর্ধ বিকল দিকটা সম্পূর্ণ বিকল হয়েছে ডান হাতটার ডান দিকটা সম্পূর্ণ পঙ্গু অসার বাদিকেরও খানিকটা করে মুখ বেঁকে দুমড়ে এক অদ্ভুত আকার নিয়েছে যে বারষ্ট কথা বলার শক্তিও সম্ভবত চিরকালের মতো গেছে এ দৃশ্য সুমি দেখতে পারে না ঘরে ঢুকলে ছুটে বেরিয়ে আসতে ইচ্ছে করে নির্বাক স্থির চোখে সিতু দেখে চেয়েছে বিরাট শক্তি বিরাট তম্ভ বিরাট ক্ষোভের শেষ পরিণাম দেখে ভাঙা দুমরানো নিংড়ানো ভয়াবহ একটা আকার শুধু সব থেকে মর্মান্তিক ওতে জীবনের স্পন্দন আছে অনুভব শক্তি আছে সীতুর মনে হয় মৃত্যু এর থেকে অনেক সুন্দর অনেক অনেক বেশি কাম্য আশ্বাস দিয়ে বড় ডাক্তার যদি নিয়মিত আশা ছাড়লেন কালীনাথ সেই রাতে সিতুর ঘরে এসে বসলেন সিতু আবার তার ঠাকুমার ঘরে আশ্রয় নিয়েছে মায়ের ঘরে সমী থাকবে এটা তারই ব্যবস্থা কালিনাথ শ্রান্ত কিন্তু নিশ্চিন্ত কিছুটা সত্যিকারের ঝড়টা যেন তার উপর দিয়েই গেল বললেন এই যাত্রাও ফাঁড়া কাটল কথাটা কানে যাওয়ার সঙ্গে সঙ্গে সিতু সচকিত হয়ে তাকালো জেঠুর দিকে যা দেখতে চাইলেও তা দেখা গেল কিনা সেই জানে জেঠু অনেক করেছে যা করেছে তার জন্যে যে কোনো ছেলের কৃতজ্ঞ থাকা উচিত কিন্তু এই করাটা কতখানি প্রীতি ভালোবাসার তাগিদে আর কতখানি শকুনির প্রেরণায় হঠাৎ সেই সংশয় জীবনকে জিয়ে রেখে মৃত্যু দেখার তুষ্টি কিনা সে তাই বুঝে নিতে যায়। কিন্তু জেঠুর মুখে মনের ছায়া পড়ে না বড় জিজ্ঞাসা করল ভাড়া কাটল বলে তুমি খুশি কালীনাথ থমকালের একটু সেটা প্রশ্নের ধরন দেখে সন্দেহ কিছু করলেন না ভাবলেন এমন জীবনমৃত অবস্থায় বাঁচাটা বাঁচার মতো নয় বলেই বলছে জবাব দিলেন কি করবি বল ধরে রাখার চেষ্টা তো করতেই হবে শীতু আর কিছু পড়ল না প্রশ্নটা একটা অস্বস্তির মতো মনের তলায় থেকেই গেল সর্বরকমের পরিস্থিতি দখলে আনার চেষ্টাটা স্বাভাবিক এই চেষ্টার ফলে বাবা এই বাড়ির মধ্যে থেকেও এক ধরনের বিচ্ছিন্নতার চলে গেল রোজ একজন ডাক্তার আসে পরীক্ষা করে যায় পাকাপোক্তভাবে তিনজন অভিজ্ঞ নার্স ঠিক করা হয়েছে পালা করে চব্বিশ ঘন্টার ডিউটি তাদের টাকা ঢালতে পারলে সহিষ্ণু সজাগ সেবা কেনার অসুবিধে নেই মোটা পারিশ্রমিকের বিনিময়ে চিরসজ্জা শ্রী। গৃহস্বামীর যাবতীয় দায়িত্ব তারা গ্রহণ করেছে এছাড়া কর্মঠ আর একজন বাড়তি চাকর বহাল করা হয়েছে সারাক্ষণ নই ঘরের দরজায় মোতায়েন থাকা কাজ তার এই সমস্ত ব্যবস্থাই জেঠু করেছে তবু সীতুর ধারণা এসব ব্যবস্থা বাবার ইচ্ছেতেই হয়েছে নিজেই এই বিচ্ছিন্নতার মধ্যে সরে গিয়ে ওদের স্বস্তি দিতে চেয়েছে কথা বলতে পারে না হাতের আঙুল পর্যন্ত নারা শক্তি নেই এমন অথর্ব দেহের প্রতি আপনজনেরও বিমোরো উদ্বেগ সর্বদা কাম্য নয় বোধ হয় এক জেঠু ছাড়া আর সকলের যখন তখন ওই ঘরে ঢোকাও কমে এল সেতু সকালে আর সন্ধ্যায় একবার করে যায় চুপচাপ খানিক বসে থাকে তারপর বাবার নীরব অস্বস্তি অনুভব করেই উঠে চলে আসে আবার তিন তিনজন নার্স আসার আগে দু একদিন সুমি ঘন্টার পর ঘন্টা ও ঘরে কাটিয়েছে শেষে তারও মনে হয়েছে বসে থেকে সে যেন সুবিধের থেকে অসুবিধেই বেশি সৃষ্টি করেছে এখন কালী জেঠু সন্ধ্যার দিকে একবার ডাকলে ঘরে যায় তার ইঙ্গিতে আবার উঠে চলে আসে এখান থেকে কলেজে যাতায়াত করছে যাবার প্রস্তাব করে এই সমী জেঠুর কাছে ধমক খেয়ে কিছুদিন চুপ করেছিল শেষে সীতুর কাছেই কথাটা তুলল একদিন বলল এবারে ফ্ল্যাটে ফেরার দরকার তো খানিক অপেক্ষা করে সীতু জিজ্ঞাসা করল দরকার কেন সুমি মুশকিলে পড়লো একটু আমতা আমতা করে বলল কত থেকে আসি মাসি তো হাসপাতাল থেকেই চলে গেল তার ঘর জিনিসপত্র সব তেমনই পড়ে আছে অনেকক্ষণ চুপ করে থেকে সিতু শান্ত মুখে বলল সুমি আমার মন বলছে তোমার মাসি এখানেই ছিল এখান থেকেই গেছে তার যা কিছু পড়ে আছে এখানেই পড়ে আছে আর তুমি তার ঘরেই আছো এরকম ভাবতে তোমার খুব হবে অসুবিধে ঘাবড়ে গিয়ে সমী তাড়াতাড়ি মাথা নাড়ল অসুবিধে হবে না বাড়ির মধ্যে একজন কথা এত কম বলে আজকাল যে সমীর ভয়ই করে মাসি তাকে অনেক উপদেশ দিয়েছিল আর সাবধান করেছিল ও ফিরে এলে দুঃখ দিবি না অবাধ্য হবি না আমার কথা ভেবে কখনো একটু রাগ পুষবি না দুঃখে জ্বলে জ্বলে ও যে কি হয়ে গেছে জানিস না ভাবলে আমার আনন্দ হয় আবার ভয়ও করে সমী জিজ্ঞাসা করেছিল ভয় কেন মাসি বলতে পারেনি কেন বলেছিল খি জানি কেন ভয় মাসি সেই অজানা ভয়ের সুরটাই সমীর মনে লেগে আছে কিনা জানে না ফিরেছে বটে কিন্তু যে গেছিল সে ফেরেনি মানুষটা সর্বদাই যেন খুঁজছে কিছু কিছু একটা হাতরে বেড়াচ্ছে আর নিঃশব্দে একই এক অপরিপূর্ণতার ভার বইছে খুব কাছে থাকলেও কাছে মনে হয় না সমী এক সময় খুঁটিয়ে লক্ষ্য করেছে সেই বারো তেরো বছর বয়সের অপরিণত তৃষ্ণায় ওর দেহটার উপর কত রকমের হামলা যে করেছে ঠিক নেই আঠেরো বছর বয়সের নৃশংস তারনায় ওকে ভুলিয়ে স্কুল থেকে বার করে নিয়ে গিয়ে সন্ধ্যার অন্ধকারে ময়দানে বেঞ্চিতে টেনে এনে রাক্ষসের মতো ওকে ছিন্ন করে দিতে চেয়েছিল কলেজে বা ইউনিভার্সিটিতে যাতায়াতের বাস স্টপের উল্টো দিকের গাড়ি থামিয়ে দিনের পর দিন ওকে শুধু দুটো চোখ দিয়েই নিঃশেষে গ্রাস করতে চাইত আর সব শেষে গ্রাসের সেই নিষ্ঠুর মত্ততায় পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে ওকে গাড়িতে টেনে তুলেছিল সেই সব প্রবৃত্তির ছিটে ফোটাবার চোখে পড়ে কিনা সমী খুঁটিয়ে লক্ষ্য করছে লক্ষ্য করতে গিয়ে সমী নিজে অপ্রস্তুত হয়েছে নিজের উদ্দেশ্যে ভ্রুকুটি করেছে তবু লক্ষ্য না করে পারেনি নৃষ্কৃহতা নয় বরং সব থেকে বেশি টান এখন তারই ওপর অনুভব করতে পারে তবু সমীর ধারণা কাছে আছে বটে কিন্তু ভিতরের মানুষটা অনুপস্থিত নিরুদ্দিষ্ট কোথায় কোন দূরে বিচরণ করছে চেষ্টা করেও সমিতার হুদিস পায় না হরিদ্বার ছেড়ে আসার আগে রাগের মাথায় তীব্র শ্লেষে মুখের উপর কটুক্তি করে এসেছিল মনে আছে বলেছিল তার ভণ্ডামি সে চেনে দশ বছর বয়স থেকে সে যে কি তা ওর জানতে বাকি নেই বলেছিল যখন তখনও ভাবতে পারেনি মানুষটা কত বদলেছে সেদিন ঘর থেকে বেরিয়ে কালীনাথ সিতুর ঘরে এলেন সৌমিও তখন সেই ঘরে মেঘনা তার হাত দিয়ে ছোট মনিবের জন্য গরম দুধ পাঠিয়েছিল খাওয়া হলে গ্লাসটা নিয়ে যাবে বলে সোমি দাঁড়িয়ে আছে দুজনকে এই এক পলক দেখে নিয়ে কালীনাথ গম্ভীর মুখে বসলেন সিতুকে বললেন তোর সঙ্গে একটা দরকারি আলোচনা আছে লজ্জা না পেলে সুমিও শুনতে পারে জেঠুর তাজা ভাবটুকু বজায় আছে বলেই বাড়ির বাতাস সর্বদা গুমরে মরছে না এখনো সমী আর সেতু জিজ্ঞাসু কালিনাথ ধীরে সুস্থে আবার মুখ খুললেন তোর বাবা বলছিল আর দেরি না করে বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাওয়া দরকার পায়ে পায়ে সমীর সরে পড়ার মত কিন্তু ওদিকে আর একজনের দিকে চোখ পড়তে যেতেও পারল না দুধে গ্লাস রেখে সিতু সোজা হয়ে বসেছে বাবা বলছিল মুখে না বলতে তোর বাবা কখন কি বলতে চায় আমি বুঝতে পারি। সিঁতুর মুখে বিরক্তির পড়তে লাগলো যা আজকাল সচরাচর পড়ে না বলল দেড় মাস হয়নি মা গেছে এর মধ্যে বিয়ে কালিনাথ দ্বিধান্বিত বললেন কিন্তু এই দিকের যা অবস্থা এডি করা ঠিক হবে? তা তো বুঝলাম। এক বছর নাগেলে বিয়ে হয় কি করে? এই সমস্যায় পড়বেন কালিনাত ভাবেননি। স্বামী মনি মনি চাইছে জেঠু এ নিয়ে জানো আর কথা না বাড়ায়। কালিনাত অনুভব করলেন কিছু। কথা না বাড়িয়ে প্রস্থান করলেন। দিন কতক কতবাদে স্বামী আবার এক বিরাম্ভনের মধ্যে পড়ল। সন্ধ্যার পর পাশের ঘরে ডাক পড়তে গিয়ে দেখে এই mismushay সামনে জেঠু বসে। আর তার সামনের ছোট টেবিলের উপর বেশ বড়সড় একটা জেঠু সেটা খুলতে বলল ওকে খুলে অবাক সুটকেস কয়নার বাক্স জেঠু জিজ্ঞাসা করল এগুলো কার ছিল বুঝতে পারছিস সমী সামান্য মাথা নাড়ল পারছে তোর শ্বশুরে খুব ইচ্ছে এগুলো তুই পড়িস এখানেই বসে পর দেখি খান কয়েক বিমহুরু সুমি বিছানায় শোয়া মানুষটার দিকে তাকালো একবার নির্বাক দুটো চোখে শুধু অনুরোধ নয় আকুতি দেখলো যেন প্রথম যেটা হাতে ঠেকল সুমি সেই বাক্সটাই খুললো আস্তে আস্তে বড় হার একটা পড়ল জেঠু তাগিদ দিল ওকি হাত গোটালি কেন আরো পর একে একে আরেক ছড়া হাড় দুল ছকাছা করে চুরি আর তার উপর মোটা মোটা দুটো বালা পড়ার পর নিষ্কৃতি খুঁটিয়ে দেখে নিয়ে জেঠু মন্তব্য করল যা দুজনকে প্রণাম করে সুটকে সাথে সুমি ঘর থেকে বেরিয়ে সোজা সেতুর ঘরে সুর্কেশটা ধপ করে তার সামনে রেখে বলল দেখো কান্ড কি নতুন কিছু দেখছো না আর একবার চোখ বুলিয়ে এই সিতু বলল গয়নাগাটি পড়েছ দেখছি হ্যাঁ জেঠুর মারফত বাবার হুকুম মাসির এসব গয়না আমাকে পড়তে হবে এইগুলো তাদের সামনে পড়েছি এখন তাদের ইচ্ছে বাদ বাকিগুলো তুমি ভরিয়ে দাও তারপর আমাকে একটা ঠেলাগাড়িতে তুলে ঠেলে নিয়ে বেড়াও সহজ হবার চেষ্টায় বলা সিতুর ঠোঁটেও হাসি চোখে দেখার আগ্রহ নিষ্পলক চেয়ে আছে খুশি হয়েছে বোঝা যাচ্ছে সমী আবার বলল এই গয়না পরে মাসিকে কি দেখাতো আমারই বা কি রূপ খুলেছে শীতুর আনন্দ নাড়াচাড়া করলো খানিক স্পর্শ অনুভবের চেষ্টা ছোট একটা বাক্স খুললো তার মধ্যে বড় ঝকঝকে একটা হিরের আংটি সমীর হাত টেনে নিয়ে আঙুলে পরিয়ে দিল সেটা লজ্জারক্ত সমী চকিতে পিছন ফিরে ভেজানো দরজার দিকে তাকালো একবার সীতুর চোখে মুখে দূরের তন্ময়তা সমীর হাত তার হাতে তখনো নিজের মনেই বলল মাকে পেয়ে আমি কত পেলাম ঠিক নেই কিছু পাওনি ছদ্ম গাম্ভীর্যে সমী বলল তোমাকে দেখলে মনে হয় হরিদ্বারে কোন পাহাড়ের মাথায় বসে আছো এখনো সমীকে ভালো লাগে কত যে ভালো লাগে সে শুধু জানে যখন কিছু ভালো লাগে না কাউকে ভালো লাগে না তখন বাড়ির মধ্যে শুধু ওকেই খোঁজে মায়ের গয়না পরার দরুন আজ আরও ভালো লাগছে স্বল্পক্ষণের জন্য হলেও স্বাভাবিক কৌতুকের একটা মিষ্টি লোভ উঁকে ঝুঁকি দিল হেসে বলল বিয়ের তো বেশ দেরি এখনো পাহাড় থেকে বেশি নামলে তোমার পক্ষে ভাবনার কথা হবে না সমীর চোখে মুখে আনন্দের ছটা প্রত্যাশার অতিরিক্ত কিছু শুনল যেন তার হাত তখনও ওই হাতের মুঠোয় ভিতরটা বিহল এই তরল সহজতাটুকু ধরে রাখার চেষ্টা সম্ভব হলে বলতো সত্যি নেমে এলে ভাবনা বরং ঘুচে বলল যা তাও কম নয় ছোটে হাসি চোখে চোখ ভাবনায় তো পড়ে আছি সেই ন বছর বয়স থেকে আজ আংটি পরানো পর্যন্ত সারা ভাবনারই পর তা পাহাড় থেকে নামোই যদি কিরকম ভাবনার কথা হবে বলিয়ে স্কুল থেকে বার করে গড়ের মাঠে নিয়ে গিয়ে তুলেছিলে সেরকম না বিয়ে পাশ মেয়েকে দিনে দুপুরে ছড়ের চটে গালে পাঁচ আঙুলের দাগ বসিয়ে গাড়িতে টেনে তুলতে চেয়েছিলে সেরকম নাকি তার থেকেও বেশি শীতু হাসছে অদ্ভুত লাগছে কথাগুলো পুরনো ক্ষত মনে করিয়ে দেওয়ার মতো নয় উল্টে ক্ষত মুছে দেবার মতো এক পলক দেখেনি নিয়ে আরো গম্ভীর মুখ করে সুমি আবার বলল তবু নেমেই এসো তো বেশি ভাবনায় ফেলতে চেষ্টা করলে আমার হাতেও ব্যবস্থা আছে কি ব্যবস্থা মেয়েদের খাতা এক জমে আছে হাতে পেন্সিল দিয়ে খাতা দেখতে বসিয়ে দেব গয়নার বাক্স ফেলে রেখেই উঠে চলে এলো লজ্জায় করছে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে মাসির চোখে চোখ দেয়ালের ছবির মধ্যে বসে মাসিও মুখ টিপে হাসছে তার দিকে চেয়ে ভুড়ো কুচকে বলতে ইচ্ছে করল ওভাবে না বলে এসে করি কি নিজের ছেলে ভাবখানা তো দেখছ ভিতরে ভিতরে তো কি যে হাতরে বেড়াচ্ছে নিজেই ঠাউর করতে পারে না সদ্য বর্তমানের এই বাস্তবের দিকেই ফেরাতে চায় মনটাকে বাড়ির দিকে বাবার দিকে বাড়ির অন্য মানুষদের দিকে সমীর দিকে সকলের ভিতর থেকেও এই মন কোথায় উধাও হয়ে যায় আর অবিরাম কি যে খোঁজে জানে না কালের আঘাতে গড়া শূন্য গর্ভ স্বপ্ন থেকে সত্য কিছু ছেঁকে তোলার তাগিদ প্রভুজিতামের চাবি এখন তার কাছে মাঝে মাঝে সেখানে যায় লোক রেখে ওখানকার পরিত্যক্ত চেহারাটা বদলানো হয়েছে আবার কেন জানে না চোখে খারাপ লেগেছিল তাই বোধ সামনের হলঘরে। খেয়ালি শিল্পীর আঁকা প্রভুজির সেই বড় অয়েল পেন্টিং টাঙানো তার সামনে এসে দাঁড়ায় কতক্ষণ দাঁড়িয়ে থাকে ঠিক নেই কখনো ভাবে ওখান থেকে নির্দেশ আসবে কিছু হরিদ্বারে এক একটা সংকটের মুখে হঠাৎ হঠাৎ ভেতরটা এরই স্মরণাপন্ন হতো কেন জানে না এক এক সময় সমীও সঙ্গে থাকে কোথায় যাচ্ছে টের পেলেই সঙ্গে আসে ওই ছবির সামনে তাকে অমন নির্বাক নিশ্চল দাঁড়িয়ে থাকতে দেখলে কি এক অদ্ভুত অস্থির হয়ে ওঠে এই ছবির সামনে দাঁড়িয়ে রক্ত মাংসের একটা মানুষ এরকম স্থির হয়ে যায় কি করে ভেবে পায় না সঙ্গে সঙ্গে মাসির এক একদিনে গল্প মনে পড়ে সব থেকে বেশি মনে পড়ে এগারো দিনের এক শিশুর ঝাকরা কালো চুলের মধ্যে ধপধপে একটা পাকা চুল দেখে তার ঠাকুমার চিৎকার করে ওঠার গল্পটা আর তখনই এম পাস কলেজে পড়ানো মেয়ের বুকের ভিতরটা দূর দূর করে ওঠে কেমন সেদিনও বহুক্ষণ অমনি স্তব্ধ মুখে দাঁড়িয়ে থেকে সিতু একসময় নিজের মধ্যে ফিরে এল হেসে উঠে বলল যত পাগলের ব্যাপার কি সচকিত হয়ে সিতু তাকালো তার দিকে কাউকে শোনাবার জন্য ও কথা বলেনি সুমি আবার জিজ্ঞাসা করল পাগলের ব্যাপারটা কি কিছু না চলো সমী লক্ষ্য করলো গাড়িতে উঠে বসতে না বসতে মানুষটা অন্যমনস্ক হয়ে পড়লো আবার ও পাশে বসে আছে তাও আর হুঁশ আছে কিনা সন্দেহ আনন্দ বাবা সংসারে ফিরতে বলেছিলেন শীতুকে সব দেখতে বলেছিলেন শুনতে বলেছিলেন সিদু দেখে শুনে কিন্তু দেখার কি আছে শোনার কি আছে ভেবে পায় না দুনিয়াটা যেন কি এক অনর বোঝা ঘাড়ে নিয়ে একভাবে দাঁড়িয়ে আছে নিজের ছেলেবেলায় যেমন দেখেছিল তেমনই ছেষট্টি সাল এটা এর মধ্যে কত কি ঘটে গেছে রোজ কত কি আলোড়ন উঠছে দুটো সংঘর্ষের বন্যা পার হয়েছে দেশের ওপর দিয়ে একবার চীনের সঙ্গে হামলা আর একবার পাকিস্তানের সঙ্গে এ ছোটখাটো যুদ্ধ একটা একে একে কজন দেশ নেতা চোখ বুঝলো বিধান রায় জওহরলাল বাহাদুর মাসের পর মাস ধরে চতুর্দিক থেকে একটা নেই নেই ডবে কানের তালা লাগার উপক্রম চাল নেই ডাল নেই তেল নেই চিনি নেই পরনের কাপড় নেই মাথা গোজার জায়গা নেই অথচ এত কাণ্ডের মধ্যেও মানুষের ভেতর বদলায়নি। নেই সেই একভাবে এক সুরে চলছে চলছে না থিত আছে শীতও চেয়ে চেয়ে দেখে সেই চালিয়াত দুলুর সঙ্গে দেখা হয় কখনো কখনো দুলু সাগ্রহে দাঁড়িয়ে পড়ে ফ্যাক্টরির ফোরম্যান হয়েছে এখন দুদশ কথার পর কোন ওপরওয়ালার সঙ্গে খাতির আর কার ওপর রাগ আগের মতো এখনো ঠিক সেই কথাই এসে পড়ে নিচে এসে দাঁড়ালে কখনো সখনো গলির মুখ থেকে ভিতু অতুল এগিয়ে আসে পাঁচ মিনিট কথা বললেই ও এখন কোন অশোকে ভুগছে আর কোন অশোকের ভয়ে তার ভিতরটা আছে বোঝা যায় নেশা করবি সজারু মাথা সুবীর আগের মতোই বড়লোকের ছেলেকে খাতির করার জন্য সাগ্রহে এগিয়ে আসে দু চারটে কুশল প্রশ্নের পরেই হেসে বলে তোমাকে তো এখন ভালো নেশায় ধরেছে শুনছি আধ্যাত্মিক নেশা আমরাই মরলাম ভালো মন্দ দুই তার কাছে নেশার ফল কি ভেবে ক্লাসের সে ভালো ছেলে সমরের বাড়িতে গেছিল একদিন উত্তর বলার জন্য হাত তুলে যে ঘোড়ার মতো লাফাতো আর সর্বদা বোঝাতে চেষ্টা করত সকলের থেকে কত বেশি জানে সে এখন কোন পরিকল্পনা বিভাগে বড় চাকরি করছে দেখা হতে খাওয়ালো আদর অভ্যর্থনাও করল আর বলল কারো মগজে কিছু নেই হে দেশের কি হবে কি হাতে ক্ষমতা থাকলে দেখিয়ে দিতে পারত মাথা খাটিয়ে কত কি করা যায় এবারে একটা চমকপ্রদ প্ল্যান নিয়ে মেতে আছে সে দেখা যাক কর্তাদের টনক নড়ে কিনা কয়েক বছর আগে নীলিদি নাকি কার সঙ্গে চলে গেছে কোথায় সীতু ভাবে নীলিদির আগেও তো অনেকে ওইভাবেই গেছে গলিতে ভরা বয়স আর উঠতি বয়সের নতুন মুখ দেখা যাচ্ছে আবার একদিন যাদের ছোট দেখেছিল তারা গলির মুখে দাঁড়িয়ে থাকে মানুষজন দেখে নিজেদের মধ্যে হাসাহাসি করে গল্প করে সে একই চিত্র এদের মধ্যে কারো কারোর বিয়ে হবে দু একজন নীলিদির মতো নিখোঁজ হবে মিত্রাবাসী আর হেলেন জোনসের মতো হতে পারে কেউ কেউ হয়তো হয়তোবা রঞ্জুদির মতো হবে রঞ্জুদিকেও দেখেছে লক্ষ্য করেছে ওই গলিতেই থাকে এখনো সাড়ে নটায় বেরুতে দেখে সাড়ে পাঁচটা ছটায় ফেরে কোথায় চাকরি করে এখন সীতু জানে না পা থেকে মাথা পর্যন্ত গোটা রঞ্জু একটা কঠিন বস্তুতে পরিণত হয়েছে যেন দুদিকে চালের হাড় উঁচিয়ে উঠেছে মাথায় চুল কমে গেছে শরীর শুকিয়েছে আসা যাওয়া করে যখন গলির মুখের অল্প বয়সী ছেলে মেয়েদের হাসি গল্প বন্ধ হয়ে যায় ছোট ছোট ছেলেরা বাইরের রকে বসে বা রাস্তার ধারে দাঁড়িয়ে ঠিক তেমন করেই আড্ডা জমায় যা ওরা করত সেই রকমই এই হুটোফুটি করে অশ্লীল কটুক্তি করে ওঠে মেয়েদের দেখলে ভিতর চঞ্চল হয় নিজেদের মধ্যে এই টিকা টিপ্পনি কাটে ওদের কেউ সুবীর হবে কেউ সমর হবে কেউ দুলু হবে কেউ বা ভীতু উতুল হবে আর কেউ বা ওর মতো হবে সে চমকে ওঠে না ওর মতো হয়ে কাজ নেই দম বন্ধ হওয়ার উপক্রম হঠাৎ একি স্রোতশূন্য শূন্য ধারাশূন্য জীবনের বদ্ধ জলার মধ্যে পড়ে আছে তারা কতদিন ধরে পড়ে আছে কত কাল ধরে আর কত কাল এমনই থাকবে এই একটা পাড়ার আয়নায় যেন গোটা দেশটাকে দেখা যাচ্ছে চেনা যাচ্ছে কি কি কাণ্ড একটা ছোট আলো জ্বলে উঠলে এক রা সন্ধকার দূর হয়ে যায় চেতনার কোন গভীর থেকে তেমনই একটা আলো জ্বলে উঠল বুঝি কতকালের সঞ্চিত অন্ধকারে স্তূপ দীর্ণ বিদীর্ণ করে সেটা কাছে এগিয়ে আসতে পারল ছোট একটা প্রশ্নের আকারে এই মগজের সুপ্ত কোষগুলো সব জাগিয়ে দিয়ে যেতে পারল যা হয়ে আসছে তা যদি আর না হয় ওই মেয়েগুলোর কেউ যদি নীলিদি রঞ্জুদি হেলেন জোনস মিত্রামাসী না হয় ওই ছেলেগুলোর অনাগত মুখগুলো যদি সুবীর সমর দুলু অতুল বা সিতুর মতো না হয় অস্তিত্বের এই শোকটুকু শুধু যদি ঘোচানো যায় তাহলে তাহলে কি হয় সেই চিত্রটা কল্পনায় দেখতে চেষ্টা করছে সীতু দেখতে দেখতে বিভোর হয়ে যাচ্ছে নিভৃতের ছোট আলোর ছটা বড় হয়ে হয়ে কাছে থেকে দূরে দূর থেকে আরো কত দূরে ছড়িয়ে পড়ছে ঠিক নেই এই তন্ময়তার মধ্যে তিন চার দিন কেটে গেল বাড়ির সকলে লক্ষ্য করছে তন্ময়তার এই রূপটা নতুন ঠেকছে সকলের চোখে এই ভাবনার তলায় যাতনা নেই অস্থিরতা নেই শুধু যেন গভীর থেকে গভীরতর কিছুতে ডুব দেবার প্রশান্তি আছে সেদিনও শীতু নিজের ঘরের মেঝের আসনে বসেছিল হবে। কাছেই গুর করছিল শীতু লক্ষ্য করেনি হঠাৎ সে ভাবছিল আনন্দ বাবার কথা থেকে থেকে কেবলই মনে হচ্ছিল আনন্দ বাবা শুধু মাকে দেখার জন্য তাকে ঠেলে পাঠাননি ওকে সংসারে পাঠিয়েছেন আর সব দেখতে বলেছেন শুনতে বলেছেন শুধু এই জন্যে এই আলোটুকু দেখার জন্যে আলোর এই সেতুপথে কানে অবিরাম যে বার্তা আসছে তাই শোনার জন্যে তার ভাবনাটা সংকল্পের যে মোহনার দিকে ধেয়ে চলেছে শুধু সেদিকে ছোটার জন্যে কি হলো হঠাৎ কে জানে শশব্যাস্তে আসন ছেড়ে উঠে দাঁড়াল চিন্তার আনাচ কানাচও যার অস্তিত্ব ছিল না হঠাৎ সে আবার কোথা থেকে এলো আগে মনে পড়েনি কেন এ কদিন মনে পড়েনি কেন গায়ের চাদরটা টেনে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো সামনে সুমি ব্যস্ততা দেখে অবাক কি হল কোথায় যাচ্ছ মুখ দিয়ে অস্ফুট একটা শব্দ বেরোলো শুধু কি বলল বোঝা গেল না দাঁড়িয়ে কথা বলে সময় নষ্ট করার মতো সময়ও হাতে নেই যেন চোখের পলকে নিচে নেমে গেল সিঁড়ির সামনে বড় গাড়িটা দাঁড়িয়ে কে বেরোবে কার জন্য দাঁড়িয়ে জানে না ড্রাইভারকে ডাকার ধৈর্য নেই উঠে বসে অনেক বছর বাদে নিজে কলকাতার রাতের রাস্তায় গাড়ি ছোটাল সিতু শ্মশান একপাশে গাড়ি দাঁড় করিয়ে নামল ত্রস্ত পায়ে ভিতরে ঢুকে থমকে দাঁড়ালো সাদাটে আলোয় রাত বোঝা যায় না গোটা দুই তিন চিতা জ্বলছে গোটা দুই নিভে এসেছে যে চিতায় মায়ের দেহ ভস্ম হয়েছিল আগে সেদিকে চোখ গেল সেটা জ্বলছে না সন্ধানে দু চোখ চারদিকে ঘুরে ঘুরে কাউকে খুঁজতে লাগলো পেল না গঙ্গার ঘাটের দিকে এক কোণে বসে আছে একজন মেয়ে ছেলে লাল শাড়ি দেখে মনে হল সেই সেই বিকৃত মস্তিষ্ক রমণী যে চিতাভস্যে জল ঢালে তারই জন্যে কোন এক বউ আত্মঘাতিনী হয়েছে বলে যার মাথা খারাপ পায়ে পায়ে সিতু তার পিছনে এসে দাঁড়াল মহিলা টের পেল না তন্ময় হয়ে রাতের আকাশ দেখছে শিক বিষণ ঘুরে বসল বিস্ফারিত দুই চোখে রাজ্যের বিভ্রম ছেই আছে কপালের বড় সিঁদুরের টিপটা জল জল করছে কি তুমি আমি তোমাদের জ্যোতিরানীর ছেলে সীতু আমাকে চিনতে পারছ না সময় লাগলো কিন্তু চিনতে পারল চেয়ে আছে চেয়েই আছে অনেকক্ষণ বাদে চাপা গলায় বলল দিদির দেহ সেদিন তোমরা ওই ওখানে ছাই করে দিয়ে গেলে না হ্যাঁ দেহ বিহল চোখে শুকনো টান ধরছে অস্ফুট স্বরে জিজ্ঞাসা করল আজ আবার তাকে নিয়ে এলে কাউকে না আমি তোমাকে নিতে এসেছি আবারও সে বিষয় বিভ্রম আমাকে আমার কত পাপ জানো সিঁতুর ঠোঁটে হাসি দেখছে তাকে হালকা কৌতুকে সুরে পড়ল যে আগুনে তোমাদের জ্যোতিরানীর দেহ ছাই হয়ে যায় তার থেকে ডবল আগুনে জ্বলে জ্বলে তোমারও পাপটুকু ছাই হয়নি বলছো আগুনকে অত অবিশ্বাস করো না বিথিমাসি নিজের অপচরে বিথি উঠে দাঁড়ালো আস্তে আস্তে কাছে এগিয়ে এলো দু চোখে আশা ভয় অবিশ্বাস সত্যি তার সামনে কেউ দাঁড়িয়ে কিনা নিঃসন্দেহ হবার জন্য হাত বাড়িয়ে সিঁতুর গা মুখ স্পর্শ করল আমাকে কোথায় নিয়ে যাবে প্রভুজি ধামে চমকে উঠলো প্রথম তারপরে আর্ত আকুতিতে ফিস ফিস করে বলে উঠল সত্যি সত্যি সেখানে নিয়ে যাবি তোকে কে পাঠালো আমাকে নেবার জন্য তোকে কে পাঠালো সীতুর গলার স্বর ভারী একটু থেমে জবাব দিল বোধ হয় প্রভুজি নিজেই এসো আজকের মতো শেষ করলাম শ্রী আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা নগর পাড়ে রূপনগর উপন্যাসটি এই অসাধারণ উপন্যাসটি আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না সম্ভব হলে লাইক করবেন আর চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ